আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব, খুব বেশি রান্না করব না, পাঙ্গাস মাছ ভাজি ভাজি করতেছি, কলমি শাক দিয়ে রান্না করব। আমরা একটু শাক সবজি বেশি খাই। দেশের যে পরিস্থিতি, মাছটাকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প আদা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, একটু বেশি দিচ্ছি, শাকে হলুদ গুঁড়া বেশি লাগে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ। অল্প পানি দিয়ে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে মশলার ভিতরে কষিয়ে নিব ভালো করে। এভাবে কলমি শাকটা রান্নালে খুবই টেস্ট, মজার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পানি। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি।
আমার এক বোন ঝালমুড়ি বানাইছে, তাই বলতেছে যে কাকা ঝাল হয়েছে নাকি বেশি। এ কথাটি বলার জন্য কেউ মাইন্ড করবেন না, খাওয়ার ভিতরে বলছিল কথাটা। এবার আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি শাকগুলো দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। শাকগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দশ মিনিট রান্না করে নিব। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার পাঙ্গাস মাছ দিয়ে কলমি শাক রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই ছিল আমার আজকের রান্না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাসনা ফ্যামিলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।